পেজে বইগুলো আইনা দেয়, ওই রং বইতে তোর নাম ছাপা হইতে হইব। এমন লেখাপড়া শিখতে হইব তোরে, তোরে লইয়া পুরুষ মানুষ বই লিখব একদিন। তোমারই শর্ত আমি মানি, আশীর্বাদ করো আমার। বাড়ি ভাড়া দিবেন না আপনারা? টাকাটা ধরুন, নিন, বিদায় হন এখন। স্কুল খুলুন। দাদামণি, বৌদি, তোমরা সইলা যাও, আমি যাবো না কলকাতা। বাবা আমারে শিখাইছে, জননী জন্মভূমিষ্ঠ, স্বর্গাদপি গরিয়সী। লেহাপড়া যদি সজ্ঞ হয়, মায় আমার কাছে তার চাইতেও বড়। করা হইল হকলের লগে। শুধু সারুর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, জন্য মন খারাপ হইতেছে না? তোমার কষ্ট হইতেছে মা? না, ভয় হইতেছে। আমার একখান কথা দিবা। কি কথা? শহরে যাইয়া তুই বাপের হাত চাইরা কোথাও যাবি না। আমি কি ছেলে মানুষ মা, যে অহগ্গল সময় বাবার হাত ধইরা থাকু? খুব বড় হইয়া গেছে তুমি, আমি জানি, তবুও তোমাদের বাবার হাত ধইরা থাকতে হইব। একা একা কখনো কোথাও যাও চলবো না। মানে আচ্ছা মা, আমি যখন স্কুলে যাবো তখনও বাবা যাইব নাকি? পেশাল পারণের চেষ্টা করিস না, যা কইতাছি তাই কর। কেদারে কইতাছিল কলকাতা শহর নাকি বেজায় বড় শহর, বেল্লাই বেল্লাই রাস্তা, এত বড় বড় গাড়ি, গিজ গিজ করতেছে মানুষ, তাইর মধ্যে বদলো কি বেশি। কি কথা হচ্ছে মামের শুনি? সাবধান করতেছি, এত কথা শুনতেছি না। তুমি কত ভাগনা বউ, কলকাতা বড় সাংঘাতিক শহর, তাই না? না তো, আপনি একদম চিন্তা করবেন না মামিমা, আমরা সবাই আছি তো। আপনি দেখবেন বিনি খুব তাড়াতাড়ি সব কিছু মানিয়ে নিয়েছে, তাই তো বিনি? আপনারা আমারে একখান কথা কইতে পারেন? ওই ফলোদর গোসাইয়ের বাড়ি কোন দিকে? কেন, কি প্রয়োজন তাকে? তিনি একখান বিজ্ঞাপন দিছিলেন বাড়ি ভাড়ার লাইগা, মানে ওই বাড়ি ভাড়া দিব আর কি, এর লাইগায় ওনার লগে একটু প্রয়োজন ছিল। কথা বলুন, কথা আমি শুনছি। আপনি বুঝি গোসাইবাবু? হ্যাঁ। এই বাড়িখান ঠিক কোন জায়গায় একটু কইবেন? ওরেই যদি দেখা যায় তো খুব ভালো হইতো আর কি। কোন দেখতে পারেন? কবে দেখাইতে পারবেন? কোন আপনি চাইলে আজই এক্ষুনি, তবে এই পেঁয়াটা খাওয়ার পর তো হয়তো খুবই ভালো হয়। আচ্ছা, অহন বাড়িখান ফাঁকা আছে তো? মানে আমি আইস থিকাই ভাড়া লইতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি এক্ষুনি অগ্রিম দিলে
এক্ষুনি বাড়ি আপনার। আগে আপনি বিজ্ঞাপনে লিখছিলেন যে অনেকক্ষণ জমি ফাঁকা আছে। হ্যাঁ আছে তো, তবে মাপা হয়নি এখন। বাউন্ডারি ওয়াল দেওয়া আছে। বাউন্ডারি ওয়াল? ও মশাই, বাড়ি ভাড়া নিয়ে করবেনটা কি জেলখানা নাকি নাকি আপনি এই সোনা দানা মজুত করবেন? আহ, তোমরা চুপ করতে পারছো না? ওনার সাথে একটু কথা বলতে দাও না। বাউন্ডারি ওয়াল নেই, চলবে? হ্যাঁ চলবো চলবো, তবে একখান অনুমতি লাগবো আপনার কাছে। ওই বাউন্ডারি ওয়াল যদি আমরা নিজেরাই দিয়া লই, আপনার কোনো আপত্তি থাকবো না তো? খরচ আমাকে বাড়ি বাউন্ডারি ওয়াল দেব, আপনারাই খরচ করবেন? হ্যাঁ। আচ্ছা আপনার নামটা বলুন তো। আমার নাম দ্বারকানাথ গাঙ্গুলি। আপনি কি অবলা বান্ধব দ্বারকানাথ বাবু নাকি? আমি সেই, ওই শিরোপাটি আমারে অনেকে ভালোবাসায় দিয়া থাকেন বটে, অবলা বান্ধব দ্বারকানাথ। বাড়িটা কি আপনি পরিবারের বসবাস করার জন্য নেবেন নাকি অন্য কোনো কারণ আছে? আরে না না, পরিবারের জন্য না, পরিবার লইয়া বাস করানোর জন্য কি অত বড় জায়গা লাগে? এখন স্কুল খুলুন খুব শিগগির, মাইয়া গো স্কুল। এর লাইগাই জায়গাটা প্রয়োজন। ও ফিমেল স্কুল? হ্যাঁ ঠিক কইছেন, হোস্টেল স্কুলও হইব, তারা এখানেই থাকবো, পড়াশোনা করবো, লেখাপড়া করবো। আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এই বাড়িটা ভাড়া নিয়ে হারেম বানিয়ে ফুর্তি করার মতলব করছেন না? কসাই বাবু, ভদ্রভাবে কথা কন গোসাই বাবু, আমার যা ইচ্ছা কন, কিন্তু এখানে যারা পড়তে আইব তারা হক গোলে ভদ্র ঘরের মাইয়া, তারা এখানে লেখাপড়া করতেই আইব। রাখুন, আপনাদের সব ভদ্র ঘর আমার জানা আছে, এসব ব্রহ্মজ্ঞানীদের জানা আছে, ওই মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করার মতলব আর কি। আমাকে কিছু বুঝি না নাকি? আপনার তো ঘরে মা বোনেরা নাই, লজ্জা করে না মাইয়া মানুষ সম্পর্কে এমন নিজ প্রকৃতির কথা মুখে আনতে? শুনুন, আমাদের বাড়ির মেয়েদের ওই বোর্ডিং স্কুলে রেখে বাইরে রাত কাটাবার অনুমতি দেবো না। হবেন, বাড়ি ভাড়া দিবেন না এটা আলাদা কথা, আপনার বাড়ি আপনার ইচ্ছা। এক কান কথা কইয়া দিতাছি আপনার, আমাগো স্কুলের নামে বা স্কুলের মাইয়াগো নামে যদি আর এক কান কথা কইছে, আপনার এমন অবস্থা করুন চিরকাল মনে রাখবেন কার সামনে খাড়াইয়া এমন কথা কইছিলেন। মশাই কি আগ্রা থেকে উঠে আসছেন নাকি মারামারি করতে? আপনার মতো সাতটা মেরুদণ্ডহীন নর্দমার কীটের মতো লোকের লাইকা কোনো পালোয়ানের প্রয়োজন নাই। এই দ্বারকানাথ গাঙ্গুলি যথেষ্ট, চলে একখান পরামর্শ দিয়া যায়, পারলে নিজে গো মনের কীট গুলারে বাইর করেন, মানুষ হনের চেষ্টা করেন। বাবার হাত ধইলে ঘুরলে মায়ের লজ্জা হইবে। ও ভাগনাবো, তুমি থাকবা তো সকল সময় ওর লগে? আমার কথা শুনে না কিন্তু মরতেও, দেখলা তো নিজের চোখকে কেমন ডাকাত মাইয়া। যেইটা মনে হয় করবো তো সেটা কইরাই ছাড়বো, আচ্ছা এমনটা তো শহরে করলে চলবো না বলো? কিন্তু বিনি তো কোনো খারাপ কাজ করেনি, আপনি তো নিজেই স্বীকার করেছেন। ভালো কাজ করতে গেলেই তো খারাপ হয় বেশি,
এইটাই তো আমার ভয় ভাগনা বউ। এইখানে তো তোর নিজের জায়গা, কিন্তু কলকাতা তো। আপনি একদম চিন্তা করবেন না মামিমা, বিনি সারাক্ষণ আমার সাথেই থাক। এইটাই যা নিশ্চিন্তির কারণ। ও দেখেছেন, এইটা দিতে এসে ভুলেই যাচ্ছিলাম, এখানে রাখলাম। আসি মা, এইটা কেমন হইল? কেন খারাপটা কি করলাম? এই যে দেখালাম, এগুলো এখানে রাখতেছি। তুমি স্বর্ণ বৌদিরে আমার পাহারাদার বানাইলা, তাই তো? হ্যাঁ বানাইলাম। থাক হয়েছে, কতদিন তোমার গাল ধরি নাই মা। আল্লাহ দেওয়ানের প্রয়োজন নেই। ওমা, এগুলো নতুন শাড়ি না? এইগুলো তো সদূর বিয়ার শাড়ি, আমারে দাও কেন, নামায় রাখো। আমার কাজে বাধা দিস না। সদূর বিয়ার শাড়ি আমারে কেন দাও মা? কি ভাবস রে তুই, সকল কথা আমি শুনো। কোনোদিন তোর বিয়ার জন্য কিছু কেনার সুযোগ হইব কিনা তো জানি না। ধৈর্য ল, আজই আমি তোর বিয়ার তত্ত্ব গুছাই। বাধা দিস না, আমার ভালো লাগ। এটা এটা হাতেই রাখবা। সবই তো দিলে মা, এতে আবার কি আছে? আমার মাইয়ার তত্ত্বে তার পরে নিজ জিনিস যাইব না, তাই কি হয়? এতে তোর পরানের অনেক জিনিস আছে। আরে দেখো দেখো কাণ্ড, আবার সব খুলতেছে।